শেষ হয়ে গেছে, কিন্তু 1 জুন সপ্তম দফার ভোট গ্রহণ। গতকাল বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার হয়েছে এবং শেষ মুহূর্তে প্রচারও চলেছে সপ্তম দফার নির্বাচনের আগে। উত্তরপ্রদেশে থেকে শুরু করে, শুধুমাত্র যে উত্তরপ্রদেশে তা নয়, একই সঙ্গে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে এবং সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি মহারণ 2024। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যান খবর শুনেই কার্যত ছটফটানি শুরু হয়ে গিয়েছে বিরোধীদের। এমনকি সত্তার লোভ, ক্ষমতার লোভে যা খুশি তাই। নির্বাচনী জনসভা শেষ করে কন্যাকুমারীতে প্রধানমন্ত্রী, আর সেখানেই ধ্যানের সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর, তাতেও ঢেকুর উঠছে বিরোধীদের। পরিস্থিতি এমন যে কমিশনের কাছেও নালিশে ঠুকেছে কংগ্রেস, কিন্তু প্রধানমন্ত্রীর এই সাধনা তো নতুন কিছু নয়। তাহলে সমস্যা কোথায়? বৃহস্পতিবার সন্ধে সপ্তম দফার ভোট প্রচারে ব্রেক। এতদিনের নির্বাচনী প্রচারের পর অবশেষে স্বস্তি। কেউ বিশ্রাম করবেন তো কেউ হয়তো সময় কাটাবেন পরিবারের সঙ্গে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন কন্যাকুমারীতে ধ্যানে। ঠিক সেই জায়গায় ধ্যান যেখানে 1892 সালে স্বামী বিবেকানন্দ 3 দিন ধ্যানমগ্ন হয়েছিলেন, তাতেই ঝাল লেগেছে বিরোধীদের। মানে হলো প্রধানমন্ত্রী কিছু বললেও দোষ, কিছু না বললেও দোষ। মার্কেটিং করতে যা রে হ্যায়, ফটো খিঁচওয়ানে যা রে হ্যায়, শুটিং করতে যা রে হ্যায়, পিছলে বার গুফা মে ব্যাঠ কে ফটো খিঁচওয়া রে থে, ইস বার কন্যাকুমারী যা রে হ্যায়, তো প্রধানমন্ত্রী জি সে নিবেদন হ্যায় কি মিডিয়া আর ক্যামেরা পে প্রতিবন্ধ লাগায়ে আর যাইয়ে জো ধ্যান করনা কিজে, ধ্যান মে বাধাওঁ কো মত লাইয়ে। সনাতন ধর্মে ধ্যান বিশেষ একটি অংশ। প্রচারের শেষে যদি প্রধানমন্ত্রী ধ্যান করতে চান, তাতে সমস্যা কোথায়? লোগোঁ কে দিলো মে বসে হ্যায়, কন কন রাস্তা রোকোগে, আব সবকে হার্ট কা রাস্তা রোকোগে ক্যা? নরেন্দ্র মোদি জি আপনে কর্মো সে দিলো মে হ্যায়, আর জো বিপক্ষ হ্যায় আপনে কর্মো সে রসাতল মে যাচ্ছে। এই প্রথম যে প্রধানমন্ত্রী ধ্যান করছেন তাও নয়, সক্রিয় রাজনীতির হাজার কাজের মাঝেই সময় বের করে আধ্যাত্মিক সাধনায় রত হতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। আর যতবার প্রধানমন্ত্রীকে ধ্যানমগ্ন হতে দেখেছেন বিরোধীরা, ততবারই যেন তাদের চালা ধরেছে। 13 ডিসেম্বর 2021 গঙ্গায় স্নান করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সেবার কি বলেছিলেন রাহুল গান্ধী? গঙ্গা মে বহুত লোগোনে স্নান কিয়া, মগর এসা লাগতা হ্যায় কি ইতিহাস মে সিফ এক ব্যক্তি নে গঙ্গা মে স্নান কিয়া হ্যায়, ও নরেন্দ্র মোদি, আর কিসি নে নি কিয়া। ওয়াহাঁ পে, ওয়াহাঁ পে ভাইয়া যোগীজি কো পারমিশন নাই দি, বাকি কো ছোড়ো। 22 জানুয়ারি 2024 রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রীর মোদির বিশেষ পুজো। আরএসএস এন্ড দ্য বিজেপি হ্যাভ মেড দ্য 22nd জানুয়ারি ফাংশন a completely political Narendra Modi function. It's become a RSS BJP function. 2019 সাল, কেদারনাথ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মহাদেবকে দর্শনের পর রুদ্র গুফাতে মৌন সাধনা করেছিলেন প্রধানমন্ত্রী। সমালোচনা কিন্তু সেবারও পিছু ছাড়েনি, পুরনো অভ্যাস সহজে কি ছাড়া যায়? তাই এবারও কন্যাকুমারীতে প্রধানমন্ত্রীর ধ্যানের খবর শুনতেই কমিশনের কাছে কান্নাকাটি কংগ্রেসে। কই আপত্তি নেই হ্যায়, কই ব্যক্তি কই লিডার কুছ ভি করে, মৌন ব্রত রখে ইয়া ক্যাম্পেইন করে, লেকিন ও সাইলেন্স পিরিয়ড মে ইনডাইরেক্ট ক্যাম্পেইনিং নেই হোনি চাহিয়ে। ইন্ডি জোটশরিকদের দাবি, এর ফলে নাকি নির্বাচনী বিধি ভঙ্গ হয়। কিভাবে? বিরোধীদের যুক্তি হলো, প্রধানমন্ত্রীকে ধ্যানমগ্ন অবস্থায় দেখলে নাকি আরও বেশি ভোট পাবে বিজেপি তথা এনডিএ। কিন্তু প্রশ্ন হলো, মৌনব্রত কিভাবে প্রচারের অংশ হতে পারে? তাহলে কি প্রধানমন্ত্রী ধ্যানও করতে পারবেন না? প্রধানমন্ত্রী মোদীর কি তাহলে ঘুম কিংবা নিঃশ্বাস নেওয়াও দায়? হিন্দু হওয়ায় গর্বিত প্রধানমন্ত্রী, বিশ্বের দুয়ারে সেই বার্তাও পৌঁছবে। বিরোধীরা কি চান প্রধানমন্ত্রী যে হিন্দু তা গোপন করুন? সংবিধান যে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে, রাজনীতি করতে গিয়ে কি সেটাও ভুলেছে বিরোধীরা? রিপাবলিক বাংলা শেষ হয়ে গিয়েছে, কিন্তু 1 জুন সপ্তম দফার ভোট গ্রহণ। গতকাল বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার হয়েছে এবং শেষ মুহূর্তে প্রচারও চলেছে সপ্তম দফার নির্বাচনের আগে। উত্তরপ্রদেশে থেকে শুরু করে
শুধুমাত্র যে উত্তরপ্রদেশে তা নয়, একই সঙ্গে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে এবং সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি মহারণ 2024। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যান খবর শুনেই কার্যত ছটফটানি শুরু হয়ে গিয়েছে বিরোধীদের। এমনকি সত্তার লোভ, ক্ষমতার লোভে যা খুশি তাই। নির্বাচনী জনসভা শেষ করে কন্যাকুমারীতে প্রধানমন্ত্রী, আর সেখানেই ধ্যানের সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর, তাতেও ঢেকুর উঠছে বিরোধীদের। পরিস্থিতি এমন যে কমিশনের কাছেও নালিশে ঠুকেছে কংগ্রেস, কিন্তু প্রধানমন্ত্রীর এই সাধনা তো নতুন কিছু নয়। তাহলে সমস্যা কোথায়? বৃহস্পতিবার সন্ধে সপ্তম দফার ভোট প্রচারে ব্রেক। এতদিনের নির্বাচনী প্রচারের পর অবশেষে স্বস্তি। কেউ বিশ্রাম করবেন তো কেউ হয়তো সময় কাটাবেন পরিবারের সঙ্গে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন কন্যাকুমারীতে ধ্যানে। ঠিক সেই জায়গায় ধ্যান যেখানে 1892 সালে স্বামী বিবেকানন্দ 3 দিন ধ্যানমগ্ন হয়েছিলেন। তাতেই ঝাল লেগেছে বিরোধীদের। মানে হলো প্রধানমন্ত্রী কিছু বললেও দোষ, কিছু না বললেও দোষ। মার্কেটিং করতে যা রে হ্যায়, ফটো খিঁচওয়ানে যা রে হ্যায়, শুটিং করতে যা রে হ্যায়, পিছলে বার গুফা মে ব্যাঠ কে ফটো খিঁচওয়া রে থে, ইস বার কন্যাকুমারী যা রে হ্যায়, তো প্রধানমন্ত্রী জি সে নিবেদন হ্যায় কি মিডিয়া আর ক্যামেরা পে প্রতিবন্ধ লাগায়ে আর যাইয়ে জো ধ্যান করনা কিজে, ধ্যান মে বাধাওঁ কো মত লাই। সনাতন ধর্মে ধ্যান বিশেষ একটি অংশ। প্রচারের শেষে যদি প্রধানমন্ত্রী ধ্যান করতে চান তাতে সমস্যা কোথায়? লোগোঁ কে দিলোঁ মে বসে হ্যায়, কন কন রাস্তা রোকোগে, আব সবকে হার্ট কা রাস্তা রোকোগে ক্যা? নরেন্দ্র মোদী জি আপনে কর্মো সে দিলোঁ মে হ্যায় আর জো বিপক্ষ হ্যায় আপনে কর্মো সে রসাতল মে যাচ্ছে। এই প্রথম যে প্রধানমন্ত্রী ধ্যান করছেন তাও নয়, সক্রিয় রাজনীতির হাজার কাজের মাঝেই সময় বের করে আধ্যাত্মিক সাধনায় রত হতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। আর যতবার প্রধানমন্ত্রীকে ধ্যানমগ্ন হতে দেখেছেন বিরোধীরা, ততবারই যেন তাদের চালা ধরেছে। 13 ডিসেম্বর 2021 গঙ্গায় স্নান করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সেবার কি বলেছিলেন রাহুল গান্ধী শুনুন। গঙ্গা মে বহুত লোগোনে স্নান কিয়া, মগর এসা লাগতা হ্যায় कि इतिहास में सिर्फ एक व्यक्ति ने गंगा में स्नान किया है, वो नरेंद्र मोदी, और किसी ने नहीं किया। वहां पे भैया योगी जी को परमिशन नहीं दी, बाकी को छोड़ो। 22 জানুয়ারি 2024 राम मंदिर प्राण प्रतिष्ठार दिन प्रधानमंत्री मोदी विशेष पूजो। आरएसएस एंड द बीजेपी हैव मेड द 22nd जनवरी फंक्शन a completely political Narendra Modi function. It's become a RSS BJP function. 2019 সাল কেদারনাথ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মহাদেবকে দর্শনের পর রুদ্র গুফাতে মৌন সাধনা করেছিলেন প্রধানমন্ত্রী। সমালোচনা কিন্তু সেবারও পিছু ছাড়েনি, পুরনো অভ্যাস সহজে কি ছাড়া যায়? তাই এবারও কন্যাকুমারীতে প্রধানমন্ত্রীর ধ্যানের খবর শুনতেই কমিশনের কাছে কান্নাকাটি কংগ্রেসের। কই আপত্তি নেই হ্যায়, কই ব্যক্তি কই লিডার কুছ ভি করে, মৌন ব্রত রখে ইয়া ক্যাম্পেইন করে, লেকিন ও সাইলেন্স পিরিয়ড মে ইনডাইরেক্ট ক্যাম্পেইনিং নেই হোনি চাহিয়ে। ইন্ডি জোট শরিকদের দাবি, এর ফলে নাকি নির্বাচনী বিধি ভঙ্গ হয়। কিভাবে? বিরোধীদের যুক্তি হলো প্রধানমন্ত্রীকে ধ্যানমগ্ন অবস্থায় দেখলে নাকি আরও বেশি ভোট পাবে বিজেপি তথা এনডিএ। কিন্তু প্রশ্ন হলো, মৌনব্রত কিভাবে প্রচারের অংশ হতে পারে? তাহলে কি প্রধানমন্ত্রী ধ্যানও করতে পারবেন না? প্রধানমন্ত্রী মোদীর কি তাহলে ঘুম কিংবা নিঃশ্বাস নেওয়াও দায়? হিন্দু হওয়ায় গর্বিত প্রধানমন্ত্রী, বিশ্বের দুয়ারে সেই বার্তাও পৌঁছবে। বিরোধীরা কি চান প্রধানমন্ত্রী যে হিন্দু তা গোপন করুন? সংবিধান যে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে, রাজনীতি করতে গিয়ে কি সেটাও ভুলেছে বিরোধীরা? রিপাবলিক বাংলা।